বন্ধুরা আপনাদের ঘরের বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে বলতে পারেন বাচ্চাদেরই হয় এটা যে দুটি প্রবলেম ভীষণভাবে দেখা যায় সেটা হচ্ছে এক এরা খাবার খেতেই চায় না আরেকটা হচ্ছে যে খাবার খেলেই পায়খানায় দৌড়ায় অর্থাৎ খাবার খাওয়ার পরেই পায়খানা পায় অর্থাৎ অনেক বাবা মাই এই প্রবলেমটা নিয়ে খুব বিরক্ত হয় যে খাবার খাওয়ার আগে বারবার বলে পায়খানা করবি কিন্তু বাট বাচ্চার কিন্তু খাবার খেলেই পায়খানার বেগটা আসে এবং এরা একদম খাবারও খেতে চায় না খাবার খাওয়াতে গেলে খুব যন্ত্রণা খাবার দেখলেই পালিয়ে যায় এই দুটো প্রবলেমই কিন্তু চায় না থেকে ভীষণভাবে কভার করে অর্থাৎ যে সমস্ত বাচ্চা খাবার দেখলেই দূরে পালাচ্ছে অর্থাৎ পেটে খিদে আছে কিন্তু মুখের রুচি নেই পেটটা ফোলা ডাক করে পেট ফাঁপা এই ধরনের প্রবলেম যদি বাচ্চার থাকে এবং খাবার খাওয়ার পরেই যদি পায়খানার বেগ আসে সেক্ষেত্রে আপনারা অনায়াসের চায়না ওষুধটি ইউজ করাবেন প্রবলেম সম্পূর্ণ কেটে যাবে তো বন্ধুরা ঠিক এইভাবে চায়নার বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ লক্ষণগুলো নিয়ে আপনাদের সঙ্গে সম্পূর্ণ শেয়ার করবো তবে প্রথমে বলবো এর মানসিক লক্ষণ এই ওষুধটির মানসিক লক্ষণ কীরকম হবে তারপরে এই বিশেষ বিশেষ লক্ষণগুলো বলবো এবং সব শেষে জাস্ট দেখে কি করে বুঝবেন কমসে কম গেস করতে পারবেন যে হ্যাঁ এই বাচ্চাটা কিংবা এই মানুষটা চায়নার পেশেন্ট হবে কিনা না সে সম্পর্কে অর্থাৎ পর্যবেক্ষণ সম্পর্কে বলবো তাহলে বন্ধুরা আপনাদের সঙ্গে আমি ডক্টর এস বসু এবং আপনারা দেখছেন আমার ডক্টর এস বসু ইউটিউব চ্যানেল এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন এই চায়না ওষুধের মাইন্ড সিমটমটা জানা যাক এদের মাইন্ড সিম্পটম বলতে গেলে বন্ধুরা প্রথমেই যেটা বলতে হয় এরা ভীষণ অবাধ্য প্রকৃতির হয় এরা একদম বাবা আমার কথা শুনে না মানে প্রচণ্ড অবাধ্য এবং এরা অন্যের মনে দুঃখ দিতে ভালোবাসে অর্থাৎ যে কোনো মুহূর্তে কাউকে মানসিক আঘাত দিতে পারে এই টাইপের হয় এবং এই জন্য এরা কী হয় এরা ভীষণ হতাশাগ্রস্ত হয় এরা খুব হতাশায় ভোকে এবং হতাশাগ্রস্ত হলে যেটা হয় আত্মহত্যা করার প্রবণতা থাকে বাট এরা ভীষণ ভীতু এরা ভয়ের জন্য এই আত্মহত্যা করতে পারে না এই টাইপের মানসিকতা এদের মধ্যে দেখা যায় এছাড়াও এদের মানসিক লক্ষণে আছে যারা বিজনেস শুলেই মনের মধ্যে বিভিন্ন রকম চিন্তা চলে আসে ভ্যারাইটিস কিছু মাথার মধ্যে চলে আসে এবং ঘুমের ঘরে অল্প আওয়াজেই যারা চমকে ওঠে সামান্য একটু আওয়াজ হবে তো চমকে উঠবে এই টাইপের মানসিক লক্ষণগুলো এদের মধ্যে রয়েছে তো বন্ধুরা এগুলোই ছিল চায়না ওষুধের মানসিক লক্ষণ এইবার আসি প্রথমে যেরকম দুটি লক্ষণ বলেছিলাম অর্থাৎ ভাইটাল ভাইটাল যে লক্ষণগুলো যেগুলো পেলে অনায়াসেই চায়না ওষুধটিকে ইউজ করতে পারবেন সেই লক্ষণগুলো নিয়ে আলোচনা করা যাক তো বন্ধুরা প্রথম লক্ষণ হিসাবে যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে রক্তহীনতা যারা প্রচণ্ড রক্তহীনতায় ভুগছেন অনেকেই আছে মুখ চোখ ফ্যাকাশ হয়ে গেছে চোখের নিচটা যদি চেনে ধরেন দেখবেন চোখও সাদা লাগছে অর্থাৎ প্রচণ্ড রক্তহীনতা শরীরে একদম রক্ত নেই সেক্ষেত্রে এই চায়না ওষুধটি খুব ভালোভাবে কার্যকরী হবে এবং দীর্ঘদিন ইউজ করলে অবশ্যই এই রক্তহীনতাকে বেরিয়ে আসতে পারবেন তবে বন্ধুরা এই সঙ্গে বলবো এই রক্তহীনতার প্রবলেমে ঠিক এই চায়না ওষুধের সঙ্গে বায়োকেমিক্যাল একটা ফেরাম ফস ফেরাম ফস এই ওষুধটি ইউজ করলে আরও দ্রুত এই রক্তহীনতা কিউরেবেল হবে তবে এই সমস্ত ক্ষেত্রেই এই ওষুধগুলো কীভাবে ইউজ করবেন কত পোটেন্সিতে ইউজ করবেন সব কিছু ভিডিও লাস্টে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা নেক্সট লক্ষণটি আছে শরীর থেকে অতিরিক্ত ডিসচার্জ বেরিয়ে গেলে যদি কোনো প্রবলেম হয় একটু বুঝি বলি ডিসচার্জ বেরিয়ে গেলে বলতে ধরুন কারো ব্লিডিং হচ্ছে কোথাও আঘাত লেগেছে প্রচণ্ড ব্লিডিং হচ্ছে প্রচুর রক্ত বেরিয়ে গেছে এবং সেই জন্য তার মাথা ঘুরে গেছে অজ্ঞান হয়ে গেছে কিংবা আদার্সওয়াইজ যে কোনো প্রবলেম হয়েছে এরকম যে কোনো ডিসচার্জ বেরিয়ে যাওয়ার জন্য যে কোনো প্রবলেম হলে এই চায়না ওষুধটি খুব ভালোভাবে ইউজ করতে পারেন এছাড়া মহিলাদের ক্ষেত্রে ক্ষেত্রে ঋতুস্রাব মাসিক যে ঋতুস্রাবটা হয় সেটা দেখা গেল অত্যাধিক আকারে ভাঙছে এবং লিউ করি হয় সাদা স্রাব সেটাও প্রচণ্ড আকারে হচ্ছে এবং এই প্রচণ্ড আকারে হওয়ার জন্য তাদের দেখা গেল শরীরে অন্যান্য বিভিন্ন রকম রোগের সৃষ্টি হয়েছে কিংবা শরীরে আদার্স ওয়াইজ যে কোনো প্রবলেম তৈরি হয়েছে এই ক্ষেত্রেও আপনারা এই চায়না শক্তি ইউজ করলে সেই সমস্ত প্রবলেমগুলো কেটে যাবে অতিরিক্ত বীর্যপাত হলে অর্থাৎ দেখা গেল সে স্ত্রী সংসর্গেই হোক আর হস্তমৈথন দ্বারাই হোক অনেকেই আছে অতিরিক্ত বীর্যকরণ করে থাকে এই অতিরিক্ত বীর্য অপসারণের জন্য দেখা গেল তার মাথা যন্ত্রণা করছে কিংবা চোখ মুখ বসে গেছে বা আদার্স ওয়াইজ কোনো প্রবলেম হয়েছে এক্ষেত্রেও কিন্তু সম্পূর্ণ এই চায়না ওষুধটি তাকে পুরোপুরি কিউরেবেল করবে নেক্সট যে গুরুত্বপূর্ণ লক্ষণটি বন্ধুরা এরা অত্যাধিক শীতকাতরে হয় এরা এত শীতকাতরে যে অল্প ঠান্ডাও সহ্য করতে পারে না আর একটু ঠান্ডা লাগলেই এদের বিভিন্ন রকম প্রবলেম শুরু হয়ে যায় সে হাঁচি কাশি সর্দি বিভিন্ন রকম মাথা যন্ত্রণার প্রচুর কিছু ঘটে তো তার মানে এটাই বোঝা গেল যে এরা প্রচণ্ড শীতকাতরে হয় এবং ঠান্ডা একদম সহ্য করতে পারে না নেক্সট যে গুরুত্বপূর্ণ লক্ষণটি বন্ধুরা প্রথমেই বলেছিলাম যে এদের ডাইজেস্ট প্রবলেম রয়েছে এরা একদম খেতে পারে না অর্থাৎ মুখে মুখে রুচি রুচি থাকে না খিদে পায় বাট নেই যে কোনো খাবার খেতে পারে না এবং এদের পেটে কিন্তু বায়ু জমে এই যে যে ডাইজেস্টিং প্রবলেম রয়েছে হজম হয় না ফলে পেটে কী হয় হজম শক্তির প্রবলেমের ফলে এদের পেটের মধ্যে বায়ু জমতে থাকে এবং পেট ফাঁপা লাগবে পেটের মধ্যে যদি আপনি হাত দিয়ে হালকা একটু আওয়াজ করেন দেখবেন টেকটেকটিক করে আওয়াজ হচ্ছে অর্থাৎ এই ধরনের প্রবলেমগুলো এদের মধ্যে রয়েছে এক্ষেত্রে বন্ধুরা আরেক একটু বুঝি বলা যায় যে এই পেটে বায়ু জমলে এরা যদি বায়ু নিঃসরণ করে কিংবা ঢেক ওঠে অর্থাৎ ঢেক উঠলে বা বায়ু নিঃসরণ করলে একটু আরাম হওয়ার কথা বাট চায়না পেশেন্টের কোনো আরাম বা উপশম কিছু হয় না যেটা লাইকোপোডিয়াম একটা ওষুধ আছে যেটা বায়ু নিঃসরণ করলে তার উপশম হয় একটু আরাম লাগে কার্বোভাইজে আছে যেটা ঢেক তুললে একটু আরাম লাগে বাট চায়না পেশেন্টের কিন্তু এই ঢেক তুললে বা বায়ু নিঃসরণ করলে কোনো কিছুতেই একদম আরাম আসে না অর্থাৎ উপশম হয় না এটা ভালোভাবে মনে রাখতে হবে এইবার বন্ধুরা চায়না ওষুধের যে লক্ষণটি বলবো সেটা একদম মজাদার লক্ষণ অর্থাৎ জ্বর বিষয়ে চায়না পেশেন্টদের জ্বর কীরকম হয় যে এদের জ্বরটা শুধুমাত্র দিনের বেলাতে আসবে শুধুমাত্র দিনের বেলায় যাদের জ্বর হয় এবং যাদের জ্বর দুই তিন দিন অন্তর অন্তর আসে অর্থাৎ এদের জ্বরটা টানা থাকবে না আজকাল পশু টানা জ্বর রয়েছে এরকমটা হবে না শুধুমাত্র দিনের বেলায় হবে রাত্রে একদম থাকবে না এবং দুই তিন দিন পর পর জ্বর আসবে এই রকম যদি পালা করে জ্বর আসে তবে অবশ্যই আপনারা এই চায়না ওষুধটি ইউজ করলে এই প্রবলেম সম্পূর্ণ কেটে যাবে তবে এর সঙ্গে বন্ধুরা আরেকটু যদি মনে রাখার চেষ্টা করেন যে দুই তিন দিন অন্তর অন্তর যখন জ্বর আসবে জ্বরটা কিন্তু একটু করে এগিয়ে আসবে একটু বুঝি বলি যে একটু করে এগিয়ে আসবে বলতে অর্থাৎ ধরুন আজকে যদি সকাল দশটার সময় জ্বর আসে তাহলে ঠিক দুই দুই দিন পরে সেটা সকাল সাড়ে নটার সময় আসবে তার দুদিন পরে সেটা নটার সময় আসবে অর্থাৎ একটু করে টাইমটা এগিয়ে আসবে এটাও একটা জ্বরের বিশেষ গুরুত্বপূর্ণ লক্ষণ পরের যে লক্ষণটি বন্ধুরা এই জ্বর হলে ম্যাক্সিমাম পেশেন্টের মুক্তিত হয় মুক্তিত হলে যে কোনো খাবার তিতো লাগাটাই স্বাভাবিক কিন্তু চায়না পেশেন্টের যেমন খাবার তিতো লাগবে যে কোনো খাবার তিতো লাগবে সেই সঙ্গে জলটা পর্যন্ত তিতো লাগবে অর্থাৎ টোটাল জিনিসই তার খেতে গেলে সে কিন্তু তিতো ফিল করবে এই প্রবলেম যদি আপনার মধ্যে আসে তো আপনি অবশ্যই এই চায়না ওষুধ ইউজ করবেন নেক্সট লক্ষণটি বন্ধুরা অতিরিক্ত চা খাওয়ার জন্য যে কোনো প্রবলেম যদি হয় অর্থাৎ অনেকেই আছে খুব ঘন ঘন চা খায় বারে বারে চা খায় এই বেশি চা খাওয়া খুব ক্ষতিকারক তার জন্য বিভিন্ন রকম প্রবলেম আসতে পারে এই যে কোনো প্রবলেম চা খাওয়ার জন্য যে কোনো প্রবলেম আসলে এটার জন্য আপনারা অবশ্যই এই চায়না ওষুধটিকে ইউজ করবেন এইবার আসি বন্ধুরা এই চায়না ওষুধের ব্যথা সেনসেশনটা নিয়ে অর্থাৎ এদের ব্যথা হলে কীরকম টাইপের ব্যথা অনুভব করে অর্থাৎ এদের শরীরে যদি কোথাও ব্যথা হয় তো মচকে যাওয়ার মতো দেখবেন পা মচকে গেলে আপনারা ম্যাক্সিমাম মানুষেরই ঘটেছে এই মচকে যাওয়ার ব্যাপারটা তো পা মচকে গেলে যেরকম টাইপের ব্যথা হয় এই চায়না পেশেন্টের শরীরে কোথাও ব্যথা হলে কিন্তু ঠিক সেরকম ব্যথা অনুভব করে বাট এদের যদি মাথার যন্ত্রণা হয় যে মাথা ব্যথা করছে সেক্ষেত্রে কিন্তু দব্দপানি একটা ব্যথা যদিও দব্দপানি কথাটা শুনলে কিন্তু প্রথমেই বেলেডোনা ওষুধটির কথা মনে আসে কারণ আমরা জানি যে দব্দপানি ব্যথা বেলেডোনা ওষুধে খুব ভালোভাবে কী হয় কিন্তু চায়নার দব্দপানি ব্যথার সঙ্গে সেই পেটের প্রবলেম থাকতে হবে অর্থাৎ মাথা যন্ত্রণা হচ্ছে এবং দপদপ করছে সঙ্গে তার ডাইজেস্টিং প্রবলেম রয়েছে পেট ফাঁপা রয়েছে পেটে প্রচণ্ড বায়ু হয় এই রকম একসঙ্গে তার থাকতে হবে তবেই চায়ন ওষুধটি ইউজ করা যাবে নেক্সট যে গুরুত্বপূর্ণ লক্ষণটা বন্ধুরা যে এই চায়না পেশেন্টদের যদি বমি হয় কিংবা উদরাময় হয় উদরময় পাতলা পায়খানা এই বমি কিংবা পায়খানায় এদের কিন্তু গোটা গোটা খাদ্য বেরোবে অর্থাৎ বমির সঙ্গেও দেখতে পাবেন আনডাইজেস্টিং অর্থাৎ অভুক্ত যে খাদ্যগুলো গোটা গোটা আকারে বেরোচ্ছে সেটা পায়খানার সঙ্গেও কিন্তু বেরোবে এই ধরনের প্রবলেম যদি আপনার কোনো কারণে হয় তো আপনি অবশ্যই চায়না ওষুধটি ইউজ করবেন নেক্সট লক্ষণ হিসাবে বন্ধুরা বলা যায় যে প্রথমেই যেটা বলেছিলাম যে এই চায়না পেশেন্টদের খাবার খাওয়ার পরেই পায়খানা পায় অনেকেরই আছে যে খাবার খাওয়ার পরেই পায়খানার বেগে আছে পায়খানায় যেতে হয় রকম প্রবলেম যদি আপনার বা আপনার বাচ্চার মধ্যে পান তো অবশ্যই এটা বাচ্চাদের ক্ষেত্রেই বেশি দেখা যায় তো চায়না ওষুধটি ইউজ করলে সম্পূর্ণ ধীরে ধীরে হয়ে যাবে তাহলে বন্ধুরা ছিল চায়না ওষুধের বিশেষ বিশেষ লক্ষণ এই লক্ষণগুলো মিলিয়ে যদি আপনি এই ওষুধটিকে ইউজ করেন তো অবশ্যই অবশ্যই উপকার পাবেন তো এইবার আসি জাস্ট দেখেই কি করে বুঝবেন যে ইনি চায়নার পেশেন্ট হতে পারেন সেই সম্পর্কে অর্থাৎ পর্যবেক্ষণ ক্ষমতা তো বন্ধুরা কোনো মানুষকে যদি দেখেন ভীষণ দুর্বল লাগছে দেখতে দেখেই বোঝা যাচ্ছে ভীষণ দুর্বল এবং একদম মুক্ত চোখ ফেঁকাশে মানে দেখলে বোঝা যাচ্ছে যে তার শরীরে রক্ত বোধহয় নেই চোখ দুটো টেনে দেখলেও দেখা যাবে যে চোখ মুখের নিচটা সাদা হয়ে আছে অর্থাৎ একদম রক্তহীনতা ব্যক্তি এবং প্রচণ্ড দুর্বল সঙ্গে সারা শরীরটাই ফোলা ফোলা অর্থাৎ শোধ যেটাকে আমরা বলে থাকি যে সমস্ত শরীরেই ফোলা মুখ চোখ হাত পা সব যেন একটু ফোলা লাগছে এই টাইপের যদি আপনি কারোর মধ্যে দেখতে পান তো অবশ্যই প্রথমে চায় ওষুধের কথা মনে করবেন এছাড়াও এটা তো গেল শুধুমাত্র দেখে এছাড়া স্পর্শ দিয়েও কিছুটা ওই পর্যবেক্ষণ ক্ষমতা অর্জন করতে হয় স্পর্শ দ্বারা সেটা হচ্ছে এদের যদি গায়ে হাত দেন তবে দেখতে পাবেন এক হাত গরম এবং অন্য হাত ঠান্ডা অর্থাৎ এই হাতে যদি হাত দেন দেখলেন গরম বাকি অন্য হাত কিন্তু ঠান্ডা সে যে কোনো হাতই হতে পারে একটা হাত গরম এবং একটা হাত ঠান্ডা কিন্তু এই সেন্সেশনটা আপনারা পাবেন এরা যদি পেটের প্রবলেম নিয়ে আসে তো এদের প্যান্টটা যদি আপনি টেনে দেখেন দেখবেন এরা ভীষণ টাইট করে পড়েছে অর্থাৎ বেল্ট ভীষণ টাইট করে পড়ে এই যে যে টাইট করে প্যান্ট পরা এটাও কিন্তু এই চায়না পেশেন্টদের মধ্যে দেখা যায় অর্থাৎ এইভাবে আমরা কিছু কিছু জিনিস ফলো করে আমরা চায়না পেশেন্টটাকে খুব ভালোভাবে বুঝতে পারবো তো বন্ধুরা এগুলোই ছিল পর্যবেক্ষণ ক্ষমতা যদি আপনারা এই লক্ষণ মিলিয়ে এই ওষুধ ইউজ করেন তবে বাচ্চাদের ক্ষেত্রে সিক্স পোটেন্সিটে দুই ফোঁটা করে দিনে তিনবার মিনিমাম এক দুই সপ্তাহে ইউজ করবেন প্রবলেম অবশ্যই কেটে যাবে এবং বড়রা থার্টি পোটেন্সি কিংবা টু হান্ড্রেড প্রোটেন্সি যদি থার্টি পোটেন্সিতে ইউজ করেন তাহলে দুই ফোঁটা করে মিনিমাম দিনে তিনবার এবং এক দুই সপ্তাহে ইউজ করলে ম্যাক্সিমাম প্রবলেম কেটে যাবে তবে টু হান্ড্রেড প্রোটেন্সিতে ইউজ করলে দুই ফোঁটা করে দিনে মাত্র একবার এক দুই সপ্তাহে ইউজ করবেন এতেই সম্পূর্ণ প্রবলেম কেটে যাবে এর সঙ্গে বন্ধুরা প্রথমে যে কথাটা বলেছিলাম যে রক্তহীনতার জন্য এই চায়না ওষুধটির সঙ্গে বায়োকেমিক্যাল একটা ওষুধ ফেরাম ফস ফেরাম ফস্ট সিক্স সেক্স এই ওষুধটি নিয়ে নেবেন এই ওষুধটি যেহেতু ট্যাবলেট আকারে থাকে তাই চারটি করে গুলি একসঙ্গে মুখে দেবেন এবং সকাল দুপুর সন্ধ্যা এই তিন টাইম ওষুধটি ইউজ করবেন চায়না ওষুধটির সঙ্গে অন্তত পনেরো কুড়ি মিনিট গ্যাপ রেখে এই ওষুধটি ইউজ করবেন এতে রক্তহীনতার প্রবলেম আরও দ্রুত কিউরেবেল হয়ে যাবে তাহলে বন্ধুরা এই চায়না ওষুধটি সম্পর্কে এগুলোই আমার আপনাদেরকে জানানোর ছিল যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ